নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর টেস্টি রেসিপি, এঁচোড় চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা এঁচোড় চিংড়ি কিন্তু সকলে বেশ ভালোই ভালোবাসি। অনুষ্ঠান বাড়িতে যেরকম স্বাদের এঁচোড় চিংড়ি হয় বা আমরা খেয়ে থাকি, একদম কিন্তু বাড়িতে সেইভাবেই আমরা এঁচোড় চিংড়ি বানাবো আজকে। তো চলুন বন্ধুরা, এঁচোড় চিংড়ি বানানোর জন্য যেটা প্রথমে লাগবে, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি কিছু। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখুন। এখন আমি চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখন আমি আলুগুলো আগে ভেজে নেব, তারপর মাছটা ভাজবো। তো ডোমো ডোমো করে কিছু আলু কেটে রেখে দিই, একটু হলুদ মেখে আলুটা এখন কষিয়ে নেবো তেলে, তারপর আলুটা একটু সিদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো তুলে নেবো। চলুন পরে স্টেপে যাই, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেল। এখন আমি যেটা মেন উপকরণ এঁচোড়টাকে আমি একটু একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে এখন একটু সিদ্ধ করে নেবো। তো চলুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলু আর এঁচোড় দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যাই মেন রেসিপির দিকে। এখন আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু চিংড়ি মাছ ভাজার তেল ছিল তাই সেই তেলে কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নেবো গোটা এলাচ আর দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেবো, পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেব। এক মিনিট মতো আদা আর রসুন বাটাটা পেঁয়াজের সাথে কষি, আদা রসুনটা এক মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু টমেটো কুচি অ্যাড করে দেবো, নিয়ে নিলাম একটু টমেটো কুচি। এখন আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি হলুদ, আর দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো একটু চিনি। এখন আমি সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে এটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়টা কিন্তু দিয়ে নেব। সিদ্ধ এঁচোড়টা মশলার মধ্যে অ্যাড করার পর এটাকে এক মিনিট মতো কষিয়ে দেবো। এঁচোড়টা কিন্তু এক মিনিট কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, সিদ্ধ করা আলুটা দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব। আলু আর এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করব। চিংড়ি মাছটা অ্যাড করার পর আরেকটু এক মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা, এঁচোড় আর আলু যদি সিদ্ধ করে আপনারা কষিয়ে নেন তাহলে কিন্তু এই তরকারিটার মধ্যে বেশি জল লাগে না, অল্প একটু জল দিলেই কিন্তু হয়ে যায়, যেহেতু দুটোই সিদ্ধ হয়ে আছে। তো বন্ধুরা, এক মিনিট কষানো হয়ে গেছে, এটাকে অল্প জল দিলাম। এখন আমি এটাকে দু মিনিট মতো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে, এখন দেখি আমরা এঁচোড়টা কীরকম খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এঁচোড় চিংড়িটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে নেব একটু গরম মশলা। তো দেখুন বন্ধুরা, কেমন অল্প সময়ের মধ্যেই কিন্তু পারফেক্ট একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বাড়িতেই রেডি হয়ে গেল। এখন এটা গরম ভাতে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো চলুন বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি তো রেডি, আপনারা কবে বানাচ্ছেন বাড়িতে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই ভিডিওটা ফলো করে এই রেসিপিটিকে দেখে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আজকের রেসিপিটা।
তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক আর হ্যাংলামন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা, অবশ্যই শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে।